পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 টাকা ঘোষণা ও খাদ্যপণ্যর দাম কমানোর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বিপ্লবী গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রীপুর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিপ্লবী গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সিনিয়র সহসভাপতি জসিম বারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান। এ সময় বিজিএসএফ সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অরবিন্দ ব্যাপারী বিন্দু ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সহসভাপতি শাহজাহান মিয়া সহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।